এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমি আপনাদের। এখানে যেমন দেখতে পাচ্ছেন একটি মোটর এবং একটি দড়ি আছে। ধরেন কোনো গাড়িটারে যদি কোনো জায়গায় পড়ে যায়, এটা দিয়ে টেনে উঠানোর সিস্টেমটা আছে গাড়িতে। দেখাটো কাজ নাই, আপনি জাস্ট কিনবেন এবং চালাবেন। অনেক দিন আগে আমি একটি নিশান পেট্রোল বা সাফারির একটি ভিডিও দিয়েছিলাম, তো ওটা তো বিক্রি হয়ে গেছে। তো এর মধ্যে আমি এই ধরনের গাড়ি আর পাই নাই, বাট আপনাদের অনেক কোয়ারি ছিল এই গাড়ি দেখানোর জন্য। তো ফাইনালি একটা গাড়ি পেয়েছি, তো আপনাদের কাছে নিয়ে আসলাম। তো এটার মডেলের হচ্ছে 96, রেজিস্ট্রেশন এর হচ্ছে 2003, পেপার আপডেট করা আছে। আর এটা কিন্তু ডিজেল চালিত আপনার, এই জন্য কিন্তু তেলের যে কস্টিংটা এটা কিন্তু আপনার খুবই কম হবে, যেহেতু ডিজেলের দাম অনেক কম। এবং এটা যে সিট, এটা কিন্তু টোটাল ড্রাইভার সহ 9টি সিট পেয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইজ, নুমান ফ্রম নুমান ব্লগস। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যে দেখতেছেন, দয়া করে লাইক বিন লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশ সাধারণ বাইরে কোথায় বসে আমার এই ভিডিও দেখতেছেন। নেক্সট টাইম আমার কাছ থেকে আপনার কোন গাড়ি ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। তো এই হচ্ছে আপনার গাড়িটা, আমি আগে ফুল গাড়িটা দেখাই, তারপরে পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দেব। সো খুবই দুর্দান্ত একটি গাড়ি, খুবই হেভি একটা গাড়ি। আপনি পাহাড় পর্বত যেখানে ইচ্ছে খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, এবং খুবই কম কম দামে কিন্তু গাড়িটা সেল হবে। এর যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল, এবং এই গাড়িতে কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। ঢাকা মেট্রো ঘ 14 সিরিয়ালের একটি গাড়ি, এবং সামনে কিন্তু কোনো ম্যাজিক্সের হিস্টোরি নেই। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমি আপনাদের। এখানে যেমন দেখতে পাচ্ছেন একটি মোটর এবং একটি দড়ি আছে। ধরেন কোনো গাড়িটারে যদি কোনো জায়গায় পড়ে যায়, এটা দিয়ে টেনে উঠানোর সিস্টেমটা আছে গাড়িটাতে। মেবি আপাতত মোটরটা নষ্ট, বাট খুবই দুর্দান্ত একটা সিস্টেম এটা। গাড়ির লেফট সাইডে যদি দেখাই, লেফট সাইডে কিন্তু একেবারে নিট অ্যান্ড ক্লিন, একবারে টিপটপ অবস্থাতে আছে, এবং গাড়ির চাকাগুলো কিন্তু একেবারেই ফ্রেশ আছে। তো গাড়িতে একটা টাকারও কাজ নাই, আপনি জাস্ট কিনবেন এবং চালাবেন। তো এ হচ্ছে গাড়ির পিছনের অবস্থা। গাড়ির পিছনে কিন্তু কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, আর লেখা আছে দেখতে পাচ্ছেন সাফারি 4WD, মানে 4টা চাকায় কিন্তু এটা ঘুরবে আর কি, মানে 4টা চাকার ভিতরে কিন্তু পাওয়ার আছে। এইসব সাধারণত গাড়িতে কিন্তু আপনার মানে 4-wheel ড্রাইভই হয়ে থাকে। সো এ হচ্ছে পিছনের অবস্থা। পিছনে কিন্তু আপনার প্রায় 4 জন বসতে পারবেন, এই মাঝখানে হচ্ছে 3 জন আর সামনে 2 জন, তো ড্রাইভার সহ টোটাল 9 জন কিন্তু এই গাড়িতে বসতে পারবেন। গাড়ির রাইট সাইডও অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই ওইভাবে। তো একেবারে ফ্রেশ একটা গাড়ি, বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকেন, বেশি লং যাতায়াত করতে হয়, অথবা ঢাকার মধ্যে বেশি লং যাতায়াত করতে হয়, তাদের জন্য কিন্তু এই গাড়িটি বেস্ট হবে। এবং যেখানে আপনার রাস্তা ভাঙাচোরা বেশি, বা লাইক বান্দরবন, খাগড়াছড়ি এইসব এরিয়ার জন্য কিন্তু এই গাড়িটা খুবই খুবই বেস্ট হবে। গাড়িটা স্টার্ট দিলাম এবং এসিটাও ছাড়লাম, এসি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো। সো একটু চলতে থাকবো এসি, তারপরে বলতেছি। সো এই হচ্ছে গিয়ার, এখান থেকে ম্যানুয়ালি গিয়ার শিফটিং করতে পারবেন, এবং 2-wheel 4-wheel ড্রাইভ করতে চাইলে এখান থেকে সেটা আপনারা করতে পারবেন। সো এই হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা, আর এখান থেকে আপনারা মূলত এসি অপারেট করতে পারবেন। এই হচ্ছে আপনার স্টিয়ারিং, আর দেখেন এত আগের মডেল একটা গাড়ি, তারপরে এখানে কিন্তু এই গ্লাসগুলো সব অটো দিয়েছে। আমি যদি দেখি আপনাদের, যেমন দেখতে পাচ্ছেন অটো নেমে যাচ্ছে, উঠে যাচ্ছে। সো এই পাশেরটাও যদি আমি দেখাই, যদি দেখে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখান থেকে আপনার অটো ওঠানামা করানো যাচ্ছে। সো এ হচ্ছে মোটামুটি ফ্রন্টের অবস্থা, আর এসির কন্ডিশনও খুবই ভালো, মাত্র 1 মিনিটের মতো এসি, এর মধ্যে এসি খুবই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখানে একটি বক্স আছে, এখানে আপনাদের প্রয়োজনীয় পেপার চাইলে আপনারা রাখতে পারবেন। এই হচ্ছে হ্যান্ড ব্রেক, আর এখানে একটি বক্স আছে, এখানেও আপনাদের প্রয়োজনীয়পত্র চাইলে রাখতে পারবেন। আর এই হচ্ছে এসি ভ্যান, 1টা 2টা 3টা 4টা এসি ভ্যান। সো খুবই ঠান্ডা বাতাস হয়ে গেছে, যখন আপনার ফিজিক্যালি এসে দেখবেন এসি ছাড়বেন তখন বুঝতে পারবেন যে এসির কন্ডিশন কতটা ভালো। আর মাঝখানে যদি দেখাই, এখানে কিন্তু 3 জন তো অনায়াসে বসতে পারবেন, অনেক ক্ষেত্রে বাচ্চা সহ 4 জনও বসতে পারবেন। ভালো পরিমাণে স্পেস কিন্তু এই জায়গাটিতে আছে, এবং সিট হাইটও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানে সিট হাইট বা সিলিং যেটাকে বলে অনেক বড়, এবং আপনার লেগ স্পেসও কিন্তু ভালো আছে। তো এই হচ্ছে ডিজেলের ইঞ্জিন, বিশাল বড় একটা ইঞ্জিন দেখতে পাচ্ছেন, 2টি ব্যাটারি,
দুই সাইডে লাগানো আছে মানে হেভি একটা ইঞ্জিন আর ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই খুবই ভালো আছে ইঞ্জিনে কিন্তু একটা টাকারও কাজ নাই আর এই মেইন চেসিসে যদি দেখে দেখতে পাচ্ছেন চেসিসে কিন্তু মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই নর্মাল ছোটখাটো অ্যাক্সিডেন্টও কিন্তু হয় নাই তো আসলে যারা অ্যাক্সিডেন্টবিহীন ভালো ইঞ্জিনের ভালো চেসিসের নিশান পেট্রোল কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন সো গাইস এই ছিল আজকের এই গাড়িটি আশা করি গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে এবং অনেক দিন পর এই ধরনের একটা গাড়ি নিয়ে আসলাম অনেক আগে এরকম একটা গাড়ির অ্যাড দিয়েছিলাম ওটা তো সেল হয়ে গিয়েছে এরপর অনেক ফোন আসতেছিলো আমার মোবাইলও আসতেছিলো এবং আমার ফেসবুক পেজও আপনারা ইনবক্স করতেছিলেন তো ফাইনালি এই ধরনের একটা গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি তো গাড়ির ইঞ্জিন গাড়ির এসি গাড়ির আপনার চেসিস সব কিছুই পারফেক্ট আছে একটা টাকারও কাজ নেই আপনি জাস্ট কিনবেন আর চালাবেন আর বিশেষ করে যারা চট্টগ্রামে থাকেন বা বান্দরবন এইসব এরিয়াতে থাকেন তারা এইসব গাড়ি নিয়ে থাকেন এবং বিশেষ করে যারা হাইওয়েতে রেগুলার গাড়ি চালান একটু হেভি গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটি বেস্ট হবে এবং যেহেতু ডিজেল চালিত সেক্ষেত্রে আপনাদের এটা যে ফুয়েল যে কস্টিং সেটাও কিন্তু কম লাগবে এবং এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল মাত্র 8 লক্ষ টাকা তারা চাচ্ছে আর এটা অলমোস্ট ফিক্স কিছুটা হয়তো নেগোশিয়েবল হবে যখন আপনারা আসবেন আপনার যদি গাড়িটা পছন্দ হয় তখন হয়তো বা মালিকের সাথে বসে আলোচনা সবাইকে আপনারা কিছুটা কমে নিতে পারবেন তো স্ক্রিনে আমি তাদের নাম্বার দিয়ে দেবো স্ক্রিন বক্সের নিচে তাদের নাম্বার দিয়ে দেবো যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে